লকডাউনের সময় তো পুরো মেলা বন্ধ ছিল, পুরো মেলা বন্ধ, মাজারও বন্ধ ছিল। এবার করোনার জন্য মেলা হলো না, এতে আপনাদের কিরকম প্রভাব পড়েছিল অর্থনীতির উপরে? আমাদের প্রভাব পড়েছিল যে মানে আমাদের অর্থনীতি খারাপ হয়ে গেল, মেলাটা না হওয়ার জন্য আমাদের যেটা আয় ব্যয় সব লোক খারাপ। ওই যে গাড়িটা এলো, এটা কিন্তু একটা চাঁদপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা কূপ আছে, সেই কূপ দর্শন করতে যাই। চারিদিকে পুরো ঘন জঙ্গল, প্রচুর পর্যটক আছে, প্রচুর বাইরের বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত তো বটে, প্রত্যেকটা জায়গা থেকে এখানে কিন্তু লোক আছে। কথিত আছে যে এখানে নাকি দাদা বাবা প্রতিদিন উজু করতেন, অর্থাৎ নামাজ পড়ার পূর্বে যে জল দিয়ে শরীরকে যে ধৌত করা হয়, অর্থাৎ পবিত্র করা হয়, এখানে বসে নাকি অজু করতেন উনি। কলকাতা যখন পুরো লকডাউন হয়ে গেল, যখন ট্রেন চলাচল পুরো বন্ধ হয়ে গেল, তখন এই মালগুলো কিভাবে নিয়ে, এই মালগুলো তখন দোকান তো বন্ধ, মাল নিয়ে আমরা করবো ঠিকই, আমাদের এই যে মালটা স্টকে ছিল মেলার জন্য সেই মালটা থেকে গিয়েছিল। আপনাদের রুটি রোজি বলতে গেলে সবটাই দাদা বাবার? হ্যাঁ, গোটাগুটি নির্ভর এটাই। লকডাউনের সময় আপনাদের দারুণ কষ্ট হয়েছে? কষ্ট হয়ে, সরকার থেকে কিছু চাল দিচ্ছিল, সেইটা নিয়ে আমরা জীবনযাপন করেছি ফেলে ফেলে। আগামী দিনে সরকারের কাছে কি বলতে চান আপনারা, যে আগামী দিনে মেলা হোক বা এরকম কিছু একটা? সামনে চোদ্দ মাসে মানে করোনার উপর নির্ভর করছে, স্থানীয় প্রশাসন আপনাদের কাছে আছে, মানে যারা বিডিও ওরা আছে আপনাদের কাছে আছে না? এখানে বাবা আল্লাহ কি রে।